টু মাই চ্যানেল আজকে আমি কোনো লাঞ্চ বা ডিনার শেয়ার করব না আজকে আমি একটা রেসিপি করে দেখাবো সেটা হলো পনির পোলাও যেটা খুব খুব তাড়াতাড়ি থাকলে খুব কম সময় বাচ্চাদের যদি করে দেওয়া যায় তাদের খুব ভালো লাগবে খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা রেসিপিটা আমি যেটা যেভাবে করেছি তা কি কি লাগবে সেটা বলে দিচ্ছি পনির পোলাও জন্য তো পনির অবশ্যই লাগবে পনিরটা আমি কী উপরে কেটেছি আর এটা আমি গোবিন্দভোগ চাল দিয়ে করব গোবিন্দভোগ চালটা আমি ধুয়ে রেখে দিয়েছি এটা দিরাদুন রাইসেও করা যায় এটা হলো গোলমরিচ আর সামরিচ গুঁড়ো করেছি এটা গোটা গরম মশলা ফোড়নের জন্য প্রথমে আমি তেল গরম করে আমি পনিরটাকে ফ্রাই করে নেব তেলটা গরম হয়ে গেছে আমি পনিরগুলো দিয়ে একটা একটা করে দিয়ে আমি ফ্রাই করে নেব পনিরগুলো একটু একটু বেশ এরকম কালার মতো করে ফ্রাইটা করতে ভালো করলে ভালো একটা দিক হয়ে গেছে আমি একটা দিক উল্টে দিচ্ছি কিছু পনির ভাজা হয়ে গেছে আমি এবার তারপরে আরও কিছু পনির এইভাবে ফ্রাই করে নেব এই পনিরটাও আমার ফ্রাই হয়ে গেছে আমি এবার তুলে নিয়ে আমি এবার পনিরের পোলাওটা বানাতে শুরু করব তেলটা আমার অনেকটাই আছে তেলটা আমি কমিয়ে নেবো কারণ আমি এতে একটু ঘি মিশিয়ে দেবো ঘি দিয়ে আমি পোলাওটা একটু বানাবো তাই তেলটা আমার এতটা লাগবে না অনেকটাই তেল আছে কারণ পনির ভাজতে গেলে কোনো রকম তেল বেশি লাগে না যে পরিমাণ তেলটা দেওয়া হয় তা সেই পরিমাণ তেলটাই থেকে যায় পনির কোনো সময় তেল অ্যাবজর্ব করে না তাই অনেকটাই তেল আছে আমি সামান্য ঘি দিলাম তেলের তেলটা কমিয়ে নিই দিয়ে আমি গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি এটা আমি এলাচ নিয়েছি দারচিনি আর লবঙ্গ আর চালটা দিয়ে দিলাম যেটা আমি ধুয়ে রেখেছিলাম এর জায়গায় দেরাদুন রাইসও করা যায় চালটা আমি ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে তারপর আমি জল দেবো কারণ ভালো করে ভাজলে তাহলে খুব ঝরঝরে হয় যখন চালের কালারটা চেঞ্জ হয়ে যায় সেই সময় পর্যন্ত চাল ভাজা দরকার তাহলে পোলাও বা রাইস একটু খুব ঝরঝরে হয় আমি এতে একটু ফুড কালার দিচ্ছি কারণ আমি একটু কালারফুল করতে চাই কেউ যদি ফুড কালার না পছন্দ করেন তাদের দেওয়ার দরকার নেই ভালো করে ভাজা হয়ে গেছে আমি এবার জলটা দেবো জলটা আমি এই বাটিতে যেহেতু চালটা নিয়েছি এই বাটি দিয়ে আমি মেপে দেবো ডবল জল দেবো আর আমি এই সময় একটু নুন আর চিনি দিয়ে দিয়েছিলাম নুন আর চিনিটা দেখানো হয়নি দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি নুন আর চিনি দিয়ে পোলাও যেহেতু একটু মিষ্টি মিষ্টি হবে পনিরটা আমি এখন দিলাম যখন দেখলাম জল একটুখানি সামান্য পরিমাণ আছে তখন তার আগে আমি পনিরটা দিয়ে দিলাম দিয়ে পনিরটা হতে দেব আর এই যে গোলমরিচ আর শাহ মরিচের যে গুঁড়োটা করে গেছে সেটা আমি এখনই দিয়ে দিলাম এতে কেওড়া জলও দেওয়া দেওয়া যায় কাজু বাদাম অনেক কিছুই দেওয়া যায় কাজু বাদাম দেওয়া যায় বাচ্চাদের জন্য কোনো কিছু ভেজিটেবলও দিতে পারেন আমি যেহেতু শুধু পনির পোলাও করেছি পনির পনিরটাই ইউজ করেছি এতে এইভাবে আমি এবার চাপা দিয়ে দেবো চাপা দিয়ে দিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে জলটা একদম টেনে নেবে যেহেতু পনিরটা দিয়েছি জলটা অনেকটা শোক করে নেবে নিয়ে একদম দেখুন আমার হয়ে গেছে ঝরঝরে ভাব এসে গেছে পনির পোলাও আমার তৈরি হয়ে গেছে গ্যাসটা আমি অফ করে দিলাম আজকে আমার সিঙ্গেল রেসিপি একটা করে দেখালাম পনির পোলাও